নমস্কার বন্ধুরা, M0 ট্যালেন্টে সবাইকে স্বাগত। আগের দিন আমরা শিখেছি কিভাবে কয়েক সেকেন্ডে বর্গমূল নির্ণয় করা যায়, তো আশা করি সবাই ভিডিওটা দেখেছো। কিন্তু আজকে আমরা শিখব যে কিভাবে সহজে গণমূল কয়েক সেকেন্ডে নির্ণয় করা যায়। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে চলো দেখি কিভাবে কয়েক সেকেন্ডে আমরা ঘনমূল বের করতে পারি। এবং এটি রেল, সিটেট, টেট সব পরীক্ষায়, মূলত সব কম্পিটিটিভ পরীক্ষায় এটা কিন্তু খুবই আসে, এবং আমরা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে এই ঘনমূলটা বের করতে পারি না। তো এই নিয়মটি শিখে নিলে আশা করি তোমরা সবাই খুব সহজেই বের করতে পারবে কিভাবে একটা বড় সংখ্যার কিভাবে ঘনমূল নির্ণয় করা যায়। তো বন্ধুরা, এটা শেখার আগে আমাদের কয়েকটা জিনিস জেনে নিতে হবে। যেমন 1 থেকে 9 পর্যন্ত আমাদেরকে ঘন সংখ্যা অর্থাৎ জেনে নিতে হবে। অর্থাৎ 1-এর যদি আমরা কিউব করি তাহলে সেটা হয় 1, সেরকম 2-এর কিউব করলে হয় 8, 3-এর কিউব করলে হয় 27, 4-এর কিউব করলে হয় 64, 5-এর কিউব করলে হয় 125, 6-এর কিউব করলে হয় 216, 7-এর কিউব করলে হয় 343, 8-এর কিউব করলে হয় 512 এবং 9-এর কিউব করলে হয় 729। তো এটা 1 থেকে 9 পর্যন্ত আমাদের কিউব সংখ্যা আমাদেরকে জেনে নিতে হবে। কিন্তু বলি বন্ধুরা, এটা তো জেনে নেবে, কিন্তু এটা আর একটা সহজ প্রসেসে এই 1 থেকে 9 পর্যন্ত কিউব আমাদের একটা গেসিং পাওয়ার আমাদের কী করে জন্মাবে সেটা কিন্তু আমরা একটা ট্রিক্সের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারবো। ঠিক আছে, তো চলো দেখি কিভাবে আমরা ঘনমূল কী করে বের করছি কয়েক সেকেন্ডে। মাত্র কয়েক সেকেন্ড, তোমরা এটা শিখে নিলে কিন্তু কয়েক সেকেন্ডে বের করতে পারবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে, যেরকম বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে বলেছিলাম যে দুটো সংখ্যাকে জোড়া করতে, এখানে যেহেতু ঘনমূল, ঘন মানে আমরা জানি 3 থাকে অর্থাৎ কিউব, এখানে 3টে সংখ্যাকে আমাদেরকে কী করতে হবে, না দাগ দিয়ে দিতে হবে, ওপরে 3টে সংখ্যাকে দাগ দিতে হবে। এখন আমাদেরকে দেখতে হবে যে শেষের সংখ্যাটি কী রয়েছে। শেষের সংখ্যাটি রয়েছে এখানে দেখো 9। শেষের সংখ্যাটি রয়েছে 9, এই 3টে যে দাগ দিয়েছি মাথার উপরে, শেষের সংখ্যাটি হচ্ছে 9। এখন আমাদেরকে দেখতে হবে যে শেষে অর্থাৎ 9 শেষে থাকছে সেটি কার ঘনমূল। অর্থাৎ 9 শেষে আছে, দেখো বন্ধুরা 9, এবং সেটি 9-এরই ঘনমূল। অর্থাৎ 729-এর ঘন করলে কিন্তু 9 আসে, অর্থাৎ 9 গুণিত 9 সমান হচ্ছে 729। দেখো এটা 9 গুণিত 9 সমান হচ্ছে 729, অর্থাৎ 9 আসছে। কেমন? তো আমরা এখানে কি করব না, চোখ বন্ধ করে আমরা 9 লিখে দেবো। অর্থাৎ যেহেতু 729-এ 9 আছে, অর্থাৎ 9 আছে এমন একটা ঘন সংখ্যা, সেটা 9-ই পাচ্ছি, তাই এখানে আমরা 9, অর্থাৎ 3টে সংখ্যার বদলে আমরা এখানে 9 লিখলাম, যেহেতু শেষে 9 আছে। অর্থাৎ এর যদি আমরা ঘন করি তাহলে কিন্তু আমাদের 9 আসে। কেমন? অর্থাৎ শেষে 9 আছে, এটি দেখতে হবে যে শেষে 9 আছে কার ঘনে, অর্থাৎ 729 শেষে 9 আছে এবং এটা 9-এর ঘনমূল। এখন বাকি থাকলো 24। এখন আমাকে দেখতে হবে 24-এর সমান বা তার থেকে নিচে কি ঘন সংখ্যা রয়েছে। 24-এর সমান বা তার থেকে নিচে কি ঘন সংখ্যা রয়েছে, দেখো 24-এর 3-এর কিউব সমান হচ্ছে 27। 3-এর কিউব মানে হচ্ছে 27, এটি কিন্তু 24-এর থেকে বড়। কিন্তু কি 2-এর কিউব মানে হচ্ছে 8, এটি কিন্তু 24-এর থেকে কম। আমি বলেছি 24-এর সমান হতে হবে বা 24-এর কম হতে হবে, তাহলে 27 24-এর থেকে বড়, তাহলে 3 হবে না, তাহলে 8, এটি হচ্ছে 2-এর কিউব, তাই এখানে আমি 2 লিখে দেবো। দেখো আমরা পেয়ে গেলাম 29। অর্থাৎ তোমরা ক্যালকুলেটারে করলে দেখবে যে 29 গুণিত 29 সমান হচ্ছে, তুমি যদি ক্যালকুলেটার করো তাহলে দেখবে 29 গুণিত 29 সমান হচ্ছে 2 4 3 8 9। একদম ক্যালকুলেটারের থেকেও, তুমি যতক্ষণ ক্যালকুলেটারে এই সুইচগুলো দাবাবে তার থেকেও ইজিতে কিন্তু তুমি করে ফেলবে। অর্থাৎ কয়েক সেকেন্ডের মধ্যে, 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে কিন্তু এটা কিন্তু করে ফেলবে একটা সাধারণ ট্রিক্সের মাধ্যমে। তো এখন এখানে আরেকটা জিনিস জেনে নিই যে এই যে আমরা পাচ্ছি যে শেষের 9টা পাচ্ছি, অর্থাৎ এখান থেকে আমরা কী করে বুঝবো, অর্থাৎ এইটা যদি কারোর সহজে গেসিং না আসে তাহলে এটা কীভাবে আসবে। দেখো কিউবের ক্ষেত্রে কিন্তু ওই বর্গমূলের মতো নয়, এটা একটু আরও সহজ, কারণ 1-এর কিউব করলে আমরা শেষে 1-ই পাচ্ছি।
দুইয়ের কিউব করলে 8 পাচ্ছি, তিনের কিউব করলে 27 পাচ্ছি। এখানে দেখো 2 3 আমি ছেড়ে দিলাম, 2 3 ছেড়ে দিলাম। আর দেখো চারের কিউব মানে হচ্ছে শেষে 4 আসছে, পাঁচের কিউব মানে শেষে 5 আসছে, ছয়ের কিউব মানে শেষে 6 আসছে, সাতের কিউব মানে শেষে 7 8 ছেড়ে দিচ্ছি, নয়ের কিউব মানে হচ্ছে আসে কি না 729 আসছে। এখন যদি দেখি তিনের কিউব শেষে 8, আটের কিউব মানে হচ্ছে শেষে 2, তাহলে কি হচ্ছে না 2 হয়ে যাচ্ছে, 2 এখানে হয়ে যাচ্ছে 8, আর 3 সেরকমভাবে দেখো তিনের শেষে আসছে 7, ঠিক 7-এর শেষে আসছে কত না 3, অর্থাৎ 3 7। অর্থাৎ কোনো জায়গায় যদি শেষে 3 থাকে, এখানে যদি 3 থাকতো তুমি এখানে 7 লিখে দিতে, এখানে যদি 7 থাকতো এখানে 3 লিখতে, এখানে যদি 2 থাকতো 8 লিখতে, 8 থাকলে 2 লিখতে। 4টে 1 থেকে 9-এর মধ্যে 4টে হচ্ছে ব্যতিক্রম, অর্থাৎ 2-এর হচ্ছে 8, 3-এর হচ্ছে 7। ঠিক এটাকে তোমরা আরেকটাভাবে দেখতে পারো, আরেকভাবে মনে রাখতে পারো, দেখো 2 2 যুক্ত 8 সমান হচ্ছে 10, এভাবে আসছে, আবার 3 যুক্ত 7 সমান হচ্ছে 10, ঠিক আছে। অর্থাৎ এ এর পরিপূরক হচ্ছে, আবার 3 হচ্ছে 7-এর পরিপূরক, এরকমভাবে আসছে কেমন। অর্থাৎ 2-এর আসছে 8, ঠিক সেরকম 8-এর 2 আসবে, ঠিক সেরকমভাবে 4-এর 3-এর আসছে 7, ঠিক 7-এর আসছে 3। অর্থাৎ এখানে যে 9 আর বাকি সংখ্যাগুলো একই আসছে, অর্থাৎ 1-এর 1 আসছে, 2-এর এখানে 8 আসছে, এটা আলাদা, 1-এর 1 আসছে, এখানে 4-এর 4 আসছে, 5-এর 5 আসছে, 6-এর 6 আসছে, এখানে 9-এর 9 আসছে। তো দেখি বন্ধুরা তারপরেরগুলো একটু দেখি, এই যে ফর্মুলাটা শিখলাম, যে নিয়মটা শিখলাম, যে স্টিকটা শিখলাম, সেখানে এটা আসছে কি না, অর্থাৎ কী করব, আমাদের ঘনমূলের নিয়ম অনুযায়ী আমরা বর্গমূলের ক্ষেত্রে 2 করছিলাম, এখানে 3টে প্রথমে দাগ দিয়ে দেবো, 3টে মনে রাখবে, কিউব আমরা জানি কিউব কিউব মানে 3, তাই তো, তাহলে এখানে 3টের মাথায় দাগ হবে কি না, সেটা আমাদের ডান দিক থেকে, ডান দিক থেকে 3টে আমরা দাগ দিয়ে দেবো উপরে কেমন। এখন শেষে 4 আমরা জানি, 4-এর 4-এর যদি শেষে মানে 4-এর যদি আমরা ঘন করি তাহলে শেষে 4-ই আসে, অর্থাৎ এটা কী হবে 4 লিখে দেবো, একদম 4, মানে 3টে সংখ্যার বদলে আমি পেলাম 4। আর পড়ে আছে কটা সংখ্যা, 1 2 3, অর্থাৎ 157। এবার দেখবো 157-এর সমান বা তার নিচে ঘন সংখ্যা কী আছে, 157-এর নিচে, 157-এর নিচে দেখো, 157-এর নিচে আছে দেখো 125 আর 216, 216 157 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 125 কম হচ্ছে, তাহলে এখানে লিখবো যে 5, লিখবো 5, আমরা জানি 125 সেটি 157-এর কম, অর্থাৎ এখানে পেলাম আমরা 54। অর্থাৎ তোমরা যদি এরকম করে দেখো ক্যালকুলেটারে 54 গণিত 54 গণিত 54 সমান হচ্ছে 1 5 7 4 6 4, এটি দেখতে পাবে। অর্থাৎ ক্যালকুলেটার থেকেও তোমরা কিন্তু খুব সহজে এটা কিন্তু ঘনমূল বের করতে পারবে। চলো আর একটা দেখি বন্ধুরা, এখানে কি করব, নিয়ম অনুযায়ী আমরা 3টে মাথায় দাগ দিয়ে দেবো, আমরা শিখে নিয়েছি, এটা একটু ব্যতিক্রম দেখে নাও একটু, কারণ এই জন্য ব্যতিক্রম, শেষে 7 আছে, আমরা বলেছিলাম যে 3-এর কী হয়, 3-এর 7 হয়, মানে 3-এর যদি আমরা কিউব করি তাহলে কী আসবে না শেষে 7 আসবে কেমন, ঠিক সেরকমভাবে 7-এর যদি করি তাহলে আমরা 3 আসবে, অর্থাৎ এখানে 7 আছে মানে এখানে 3 হবে, 7 আছে মানে এখানে 3 হবে, 3টের সংখ্যা বদলে 3 পেয়ে গেলাম। আর আমাদেরকে দেখতে হবে যে 79 বা 79 সমান বা তার নিচে বর্গ সংখ্যা কী আছে, 79 সমান বা নিচে বর্গ সংখ্যা হচ্ছে দেখো 64, সেটি হচ্ছে 79-এর কম, 79-এর কম হচ্ছে 64, তাহলে 64 ঘনমূলকে আছে না 4, অর্থাৎ 4-এর কিউব করলে আমরা 64 পাই, তাহলে এখানে কী লিখবো 4, যেহেতু 79-এর কম একটা সংখ্যা হচ্ছে যে 64, সেটি কার বর্গ ঘনমূল, সেটি হচ্ছে 4-এর ঘনমূল, তাহলে এখানে লিখে দেবো 4। অর্থাৎ যদি আমরা এরকম ভাঙি যে 43 গণিত 43 গণিত 43, তাহলে এই এত বড় সংখ্যাটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 7 9 5 0 7, অর্থাৎ এটা কিন্তু খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারবে তোমরা। ঠিক আর একটা যদি আমরা দেখি তাহলে দেখবো একই রকমভাবে, এখানেও আমরা কী করবো, নিয়ম অনুযায়ী এটাকে 3টে সংখ্যার উপরে দাগ দিয়ে দেবো, 3টে সংখ্যার উপরে দাগ দিয়ে দেবো। এখন দেখবো 8-এর অর্থাৎ শেষে 8 আছে কার ঘনমূলে, আমরা জানি 2-এর 8 হয় আর 8-এর 2 হয়, তাহলে এখানে কি 8 আছে, তাহলে এখানে কী লিখবো 2, চোখ বন্ধ করে 2 লিখে দেবো একদম,
কোনো একদম কোনো ক্যালকুলেশন সেরকম ছাড়াই দুই লিখে দেবো একদম। আর তিনটে সংখ্যা আছে 373। এখন দেখবো 373, 373-এর কম কে আছে। 373-এর কম আছে দেখো 9-এর কিউব, আমরা জানি 10-এর কিউব মানে হচ্ছে 300। তাহলে এটা 373, অর্থাৎ 373 যদি আমরা দেখি তাহলে দেখবো 373 মানে হচ্ছে 343 আর 512। দেখে নাও 512-এর কম হচ্ছে 373, তারপর 343-এর বেশি। তাহলে 373-এর কম একটা মানে কমে থাকছে কে না 343 এটা আছে, এটা কার ঘনমূল না সাতের, সাতের ঘনমূল কিন্তু। তাহলে আমরা যদি দেখি 343 এটা কার ঘনমূল সাতের, তাহলে এখানে কী লিখে দেবো সাত, কেমন। তাহলে যদি আমরা এটাকে মানে ক্যালকুলেটারে দেখি খুব এতে দেখবো কি না 72 গুণিত 72 গুণিত 72 সমান হচ্ছে এত বড় সংখ্যাটি 73 2 4 8, এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো বন্ধুরা এই হচ্ছে আজকের টিপস যে কিভাবে খুব সহজে ঘনমূল বের করা যায়। তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো, এবং তোমরা যদি একবার প্র্যাকটিস করো, তোমাদেরকে বোঝাতে গিয়ে হয়তো এত সময় লাগ একটু সময় লাগছে, কিন্তু এটা 2 থেকে 3 সেকেন্ড বা তাও লাগবে না, খুব কম সময় কিন্তু এটা করে ফেলবে, 2 থেকে 3 সেকেন্ডে তোমরা কিন্তু এটা বের করে ফেলবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি এভাবে এটা একবার প্র্যাকটিস করে নাও তাহলে দেখবে কি এটা তোমাদের কাছে অনেক সহজ হয়ে গেছে। তো ধন্যবাদ বন্ধুরা।